সুধীর দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। আমি ডক্টর সীতীশ বিশ্বাস, মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে ব্যালকনি গার্ডেনিংয়ের উপরে। দেখুন, এখানে ব্র্যাকটাউনে একটি ব্যালকনি গার্ডেন গড়ে তোলা হয়েছে। এই গার্ডেনটির বয়স 7 মাস হলো। এখানে একটি র‍্যাক তৈরি করা হয়েছে, যেই র‍্যাকে এই টবগুলো সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। এই র‍্যাকটিও একটু আলাদা প্রকৃতির। দেখুন, এখানে একটু স্ল্যান্টিং ভাবে র‍্যাকটাকে তৈরি করা হয়েছে, যাতে এর যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো একটু স্ল্যান্টিংভাবে আছে, এবং সেখানে টবগুলো রাখার ফলে প্রত্যেকটি গাছ তাদের প্রয়োজন মতো আলো বাতাস পাচ্ছে। এই ব্যালকনি গার্ডেনে এপাশে বারান্দায় বিভিন্ন ধরনের সবজি এবং ঔষধি গাছ টবে লাগানো রয়েছে। বিভিন্ন ধরনের ফুলের গাছের মধ্যে নয়নতারাই বেশি। এটি প্রচলিত যে নয়নতারা, সেই নয়নতারাই এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে লাল ধরনের নয়নতারা, দেখতে ভারী সুন্দর, প্রচুর ফুল ধরে, উন্নত জাতের নয়নতারা এগুলো। দেখুন, রাধাচূড়া, এই রাধাচূড়া বছরে 2 বার ফুল দেয়। এটি আরেক ধরনের নয়নতারা, একটু গাঢ় গোলাপি লাল বর্ণের, এটিও দেখতে ভারী সুন্দর। রয়েছে অপরাজিতা ফুল, সাদা নয়নতারা দেখুন এখানে লাগানো হয়েছে। অপরাজিতা ফুল বেশ সুন্দর ফুটে আছে, কিছু ফলও ধরেছে। এখানে ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। তো এভাবে বিভিন্ন ধরনের ফুলের গাছ আপনি লাগাতে পারেন। আর গ্রিলের পাশ দিয়ে এমন গাছ লাগানো যেতে পারে যেগুলো গ্রিলের উপর দিয়ে বেয়ে চলে। যেমন এখানে দেখুন, কলমি শাকের গাছ লাগানো হয়েছে, মিষ্টি আলুর গাছ লাগানো হয়েছে। এই কলমির জাতটি উদ্ভাবিত, নতুন উদ্ভাবিত একটি জাত, প্রায় 6 থেকে 7 মাস ফুল দেয়। এটি ফিলিপাইনের থেকে আনা একটি সাদা কলমির সঙ্গে দেশীয় কলমির ক্রস করে এই জাতটি উদ্ভাবন করা হয়েছে। এটি যেমন খরা সহিষ্ণু, তেমনি বাহারি ধরনের প্রচুর ফুল উৎপাদন করে। লাগানো হয়েছে মিষ্টি আলুর গাছ। দেখুন, এই কাটিং থেকে মিষ্টি আলুর চারা তৈরি করে এই মিষ্টি আলুর গাছগুলো তৈরি করা হয়েছে। এই মিষ্টি আলু গাছে লাগানোর পরে যত্ন নেওয়ার ফলে এই যে দেখুন, মিষ্টি আলুও এখান থেকে সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই যে মিষ্টি আলুর গাছ, এই পাশের এখান থেকে মিষ্টি আলু মাটির নিচে চলে গেছিলো, সেটি উত্তোলন করা হয়েছে, প্রায় 250 গ্রাম ওজনের। এই
আরেকটি মিষ্টি আলু দেখুন, এই মিষ্টি আলু এটিও এই গাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই যে আরও দেখা যাচ্ছে মিষ্টি আলু রয়েছে, এটিও উত্তোলন করলে এরকম পাওয়া যাবে। এই যে এখানে রয়েছে, মাটির ভিতরে চলে গেছে। তো মিষ্টি আলু লতা জাতীয় গাছ, এটি গ্রিলের উপরে সুন্দরভাবে বেয়ে চলে। এটি পাতা সবজি হিসাবে খাওয়া যায়, আবার মিষ্টি আলুও এখান থেকে পাওয়া সম্ভব হয়। আর কলমিও এরকম একটি ডুয়াল পারপাস ক্রপ, এটি যেমন সবজি হিসেবে এর পাতা কুষিয়ে এগুলো খাওয়া যায়, তেমনি আবার শোভাবর্ধনকারী গাছ হিসেবে এটিকে ব্যালকনিতে সুন্দর ব্যবহার করা যায়। রয়েছে এখানে তুলসীর গাছ, ঔষধি গাছ আপনারা জানেন। এছাড়া রয়েছে এখানে ব্রাহ্মী শাকের গাছ। এই ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বর্ধনকারী সবজি, এগুলো এই শাকগুলো ঘি দিয়ে ভেজে খাওয়ার নিয়ম। রয়েছে এখানে ক্রিসেন্থেমাম বা চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, ভালোই ফুল ফুটেছিল এখন সিজনের শেষের দিকে, তাই দু একটা কুড়ি এখনও দেখা যাচ্ছে। এখানে বনসাই রূপে কদবেলের চারাটিকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। শীতে পাতা ঝরে যাওয়ার পরে এই বসন্তে আবার নতুন করে পাতা চলে আসছে। এখানে এই যে নতুন নতুন মিষ্টি আলুর কাটিং থেকে গাছ তৈরি করা হয়েছে, কলমি শাকের চারা তৈরি করা হচ্ছে, আবার দু একদিনের মধ্যে এখানে পুঁই শাক লাগানো হবে। পুঁই শাক ছাড়াও এরকম ব্যালকনিতে শশা, যেটা উচ্ছে বলে সেই ধরনের করলা, এই সবজিগুলো লাগানো সম্ভব। এবং এভাবে বিভিন্ন ধরনের বাহারি ফুলের গাছ, সবজির গাছ, ঔষধি গাছ, এগুলো লাগিয়ে সুন্দর একটি ব্যালকনি গার্ডেন আপনিও আপনার ব্যালকনিতে গড়ে তুলতে পারেন। এই ব্যালকনি গার্ডেন শুধুমাত্র আপনার যে রুচির পরিচায়ক তাই নয়, এই ব্যালকনি গার্ডেন এখন হর্টিকালচার থেরাপি হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থাৎ আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য সুন্দর এবং সতেজ রাখার জন্য এই ব্যালকনি গার্ডেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমার অনুরোধ, আপনাদের ব্যালকনিটি খালি বা ফাঁকা না রেখে সেখানে একটি সুন্দর ব্যালকনি গার্ডেন গড়ে তোলার চেষ্টা করুন। ধন্যবাদ।